يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. قرآن الحكيم سورة الحديد 28 نمبر آياتের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ঈমানদার মুসলমান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সেই মানুষগুলোকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন প্রশ্ন হলো, আপনি বললেন ঈমানদার মায়ের মুসলমান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে তাদেরকে শুধু ডাকছেন নাকি না আরো কিছু আছে? কোহা আরো আছে? মা মুসলমান নয়, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু ধর্মের অধিকারী বলেন, কিন্তু সন্তান মুসলমান হয়ে গেছে এরকম ভাই জোরে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? তবে আপনি আমার জন্য মুসলমানের জন্য গুড নিউজ, মহান আল্লাহর জমিনের মধ্যে একদিন একদিন না একদিন সেই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটি গুড নিউজ। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমেরিকার পার্লামেন্টে কোরআন যে একটি কিতাব আছে, এই কিতাব হচ্ছে সর্বোচ্চ একটি কিতাব এবং মুসলিম ধর্ম যে এই ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য একটি আলোচনা পর্যালোচনা উত্থাপিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান সারিতে একদিন আপনি আমার নাম থাকবে, আপনি আমি মুসলমান, সুবহানাল্লাহ বলছেন না? এই কথাটা বাস্তবায়ন হতে চলছে, আল্লাহ তো 1400 বছর আগে বলছেন। আর আল্লাহর জমিনের মধ্যে দেখেন বান্দার দ্বারা কথাগুলো মানে আলোচনা হচ্ছে। শুধু তাই নয়, দিন বেশি দূরে নয়, আস্তে আস্তে করে ইমানদার মুমিন মুত্তাকিনের বদলতে মুমিন মুত্তাকিনদের আদলে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবী দান করে দিবেন, মানে কেয়ামত কাছাকাছি হয়ে যাবে। শুধু মনে করবেন না, এটার জন্য পূর্বাভাস, কেয়ামত কাছাকাছি হয়ে যাবে, খুব বেশি দূরে নয়। মহান আল্লাহ এই জন্য ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করার? একটু জোরে কোন কাকে ভয় করার? আল্লাহকে ভয় কর। এখন আসেন, আল্লাহ তো ডাক দিয়েছেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন দুনিয়ার জমিনের মানুষেরা যদি আল্লাহকে ভয় করত তাহলে কখনো কারচুপি করতে, কথা বলেন, কারচুপি করতে? সমস্ত জায়গাগুলো যদি চুল চেরা বিশ্লেষণের দিকে তাকান তাহলে কোনো জায়গা খুঁজে পাবেন না, কোনো জায়গা খুঁজে পাবেন না। আমার মনে হয় এটা আমি বেশি বাড়িয়ে বলছি না, আমার মনে হয় যেন সকল সেক্টরগুলোতে দুর্নীতি কিছু না কিছু আছে, ঠিক না বলেন? যে মানুষেরা দুর্নীতি করে, যেই মানুষেরা মানুষকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করে, যেই মানুষেরা অন্যায়ভাবে মানুষকে বিপদগামী করে, ওই মানুষেরা যদি আল্লাহর কোরআনের এই আয়াতটা তার চোখের সামনে থাকতো, আর যদি সূরাতুল হাদিদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কথাটা উপস্থাপন করেছেন, হে মুমিন ও ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো,
তাহলে গোটা পৃথিবীর বুকে দুনিয়ার জমিনের মধ্যে কোথাও দুর্নীতির আক্রান্ত আর হতো না ঠিক কি না বলেন কোথায় যাবেন আপনি আমার এই কথাটাকে আমি একক একক করে ভেঙে বললাম না আমি ইজনাম করে দিলাম ব্যাপক করে দিলাম আপনারা নিজেরা নিজেরা বের করবেন কোন কোন জায়গায় দুর্নীতি সকল সেক্টরের ভিতরেই এই কথাগুলো জুড়ে কোন আছে কিনা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন وآمنوا برسوله দ্বিতীয় নাম্বার হলো তোমরা আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করো তিনি আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল জুরে কন্না সুবহানাল্লাহ ওনার কাজটা কি পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়া যারা পথের দিশা পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তিনি নিজে অনুগ্রহে দ্বিগুণ অংশে তোমাদেরকে দেবেন যারা বিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে দ্বিগুণ অংশে অনুগ্রহ দান করবেন দয়া দান করবেন আর সেই দয়াময় আল্লাহ পাক বলেন যখন তোমাদেরকে এই দয়ার দ্বারা সাহায্য করবেন যা সাহায্যের জন্য তোমরা চলবে সেই আল্লাহ বলতেছেন আল্লাহু গফুরুর রহিম বান্দারে আমি তোমাদের জন্য একমাত্র ক্ষমাকারী আমি হলাম পরম করুণাময় রহমানুর আল্লাহ 99 নামের দ্বিতীয় এবং তৃতীয় নামটা কি হুয়ার রহমান আর রহিম আল্লাহ বলেন যখন তোমরা এই অবস্থায় আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ভয় করবে আমার রাসূলের উপরে ঈমান আনবে তদনুযায়ী জীবন যাপন করবে তখন আমি তোমাদেরকে দ্বিগুণ দিব আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ দ্বিগুণ কথা আছে না চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব এটা কোথায় লেখা আছে একটু জোরে বলেন কোথায় লেখা আছে টাকাতে লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব এখন দেখেন দুনিয়ার জমিনে যদি মানুষ এই কথা লিখতে পারে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোথায় তিনি 1400 সালে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যারা আপনার উপরে ঈমান আনবে আর আমি আল্লাহর উপর বিশ্বাসশীল হওয়ার পর যারা ভয় করবে তাদেরকে আমি আল্লাহ দ্বিগুণ দান করব তাহলে আমরা আল্লাহর কাছ থেকে সবচটা নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আচ্ছা এরপর আল্লাহ পাক বলছেন দ্বিগুণ নিতে গিয়ে তোমাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায় কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে যেইভাবে বলছি হয়তো সেইভাবে তোমার দ্বারা নাও হতে পারে সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন বান্দারে শোনো ওই অবস্থায়ও যদি তুমি আমি আকে ভয় করো আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমি যে হুয়ার রহমানুর রহিম এই দুই নামের খাতিরে তোমার জন্য আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ দয়াময় তোমারে ক্ষমা করে দিব জোরে কন্না সুবহান তাহলে বুঝলাম তিনি বেশিও দিবেন আবার ক্ষমাও করবেন এখন মানুষ যদি মানুষের কাছে ত্রুটি করে ভুল করে সাইড দিয়ে ঘোরাঘুরি করে কিনা ভাই আমারে ক্ষমা করে এ যা তুই এখান থেকে এরকম আছে কিনা এখন এরকম আছে কিনা এখন তুই যা এখন আমি টেনশনে আছি ওরে দূরে তাড়িয়ে দিল কতক্ষণ পর ওই মানুষটা আবার আসলো ভাই আমি ভুল করেছি আমারে ক্ষমা করুন তখন বলে পরে আসিস যা এখন কথা নাই এরপরে আবার কিছু সময় চলে যাওয়ার পর রাগটা থেমে গেল একটা সুসংবাদ আসলো এই ধরেন এসএসসিতে মেয়েটা রেজাল্ট করেছে গোল্ডেন ক্লাস হ্যাঁ এখন তার মেজাজটা ভালো না কথা বলেন মেজাজটা ভালো না এই সময় এসে বলল ভাই আমি অপরাধ করেছি ক্ষমা করে দেন হাসুজ্জ্বল অবস্থায়
মুসকি হেসে দিয়ে বলে আর কখনো করবি না যা ক্ষমা করে দিলাম কথা বলেন হয় কি হয় না মানে সুসংবাদ যখন তার মস্তিষ্কে ঢোকে তখন একজন মানুষকে অতি সহজে ক্ষমা করতে পারে দুনিয়ার রসুম যদি এটা হয় তাহলে আল্লাহর রসুম কিছু দরকার আছে না ভাই তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন যে তোমরা আমার কাছে চাও বারবার চাও আল্লাহ তো জানে কি চাবে জানে না তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে চাও যখন বান্দা চায় আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রাহিম তিনি হচ্ছেন আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ বলছেন দেখেন রহমান নামের পরিচয়টা এখানে আমরা পেয়েছি এরপরে আর কোথা থেকে পাবো ছোট্ট সময় থেকে যা রহমানের কত শত দয়া আমরা যখন দুনিয়ার জমিনে এসেছিলাম পৃথিবীতে আসার পরে আমাদের জন্য কোনো ভাষা ছিল না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষা শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল কান্না জগতের সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কান্নারত অবস্থান তৈরি করে তারপরে দুনিয়াতে পাঠিয়েছিলেন মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা সায়েন্সওয়ালারা আজকে গবেষণা করে বের করলো ভূমিষ্ঠ হওয়ার সময় যে সন্তান কাঁদে একটু আওয়াজ দেয় ওই সন্তানের হার্ট শক্তিশালী হয় আর যে আওয়াজ দেয় না কাঁদে না সে কখনো হার্ট শক্তিশালী হয় না দুর্বল বাচ্চা হয়ে যায় তার মানে কান্নাটা হলো আল্লাহ প্রদত্ত একটি হার্টকে শক্তিশালী করার জন্য দেওয়া জোরে কন্যা সুবহানাল্লাহ মাঝে মধ্যে অনেকেই দৌড়ে যায় হুজুরের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পরে শেষ পর্যন্ত দৌড়ে যায় হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আমার ছেলেটা ঘুম থেকে উঠেই কান্নাকাটি করতে থাকে কান্না করতে করতে একবারে চেহারা নীল হয়ে যায় লাল হয়ে যায় নানা চেহারার অধিকারী হয়ে যায় বিভিন্ন রং বেরঙের চেহারার অধিকারী হয়ে যায় এই সময় হুজুর সাহেব তিনি মনে মনে চিন্তা করলেন নাসুর বান্দি যেহেতু এসেছে তারই একটা তাবিজ লিখে দিয়ে দিলাম এই তাবিজ আর কবজ দিয়ে আপনার শরীরটারে একদম ভরপুর করে দিতে পারেন কিন্তু আল্লাহর সাহায্য পশ্চিমকালেও পাওয়া সম্ভব না কথা বুঝতে পারছেন এর জন্য আপনারা তাবিজ কবজের উদ্দেশ্যে যাবেন না কথা বুঝছেন নি তো কেন যাবেন না আপনার বাচ্চা যত কাঁদবে তত আপনার বাচ্চার হার্ট শক্তিশালী হবে সুবহানাল্লাহ এখন আপনারা বলতে পারেন তাইলে না খাওয়াইয়া খালি কান্নাই কথা বুঝছেন এ খাবার দিব না বুকের দুধ দিব না হ্যাঁ খালি খাউন দিব না খালি কান্নার আর কান্নাই যেন করে আর সে যেন খালি শক্তিশালী হয় এই ধরনের কাজ করা যাবে না যেটা বিষয়বস্তুতে আছে যেটা আপনার নিয়মতান্ত্রিক আছে সেটাকেই আমাদের মেনে চলতে হবে যে কান্নারত অবস্থায় যে বাচ্চা ভূমিষ্ঠ হলো মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা গবেষকরা বলছে এই বাচ্চাটা হয় শক্তিশালী আল্লাহ পাক বলেন বান্দারে আমি কত বড় রহমান তোমার একটা ভাষা দিলাম কান্না মা যখন রান্নার কাজে ব্যস্ত থাকে সন্তান রে ঘুম পাড়িয়ে গেল রান্নার কাজে ব্যস্ত বাবা চলে গেল বিভিন্ন কাজে এমন সময় হঠাৎ করে ঘুম থেকে জেগে জেগে তারপরে কান্নারত হয়ে গেলাম আমরা সবাই করেছি এটা যখন কাঁদলাম গর্ভধারিণী তিনি আর চিন্তা করলেন না মনে মনে চিন্তা করলেন কান্না থামাতে গিয়ে যে কাজটা করতে হবে বুকের দুধটা আমার তার মুখে উঠিয়ে দিতে হবে কান্না করবে আর বুকের দুধ দিয়ে কান্না সামাল দেওয়ার থামানোর চেষ্টা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি কেমন রহমানের রাহিম বান্দারে তুমি যখন বুকের দুধটুকু পান করছিলে পান করার সময়ে হঠাৎ করে দেখা যায় তোমারে নিয়ে শুয়ে শুয়ে তোমার মা দুধটা দিল দুধ দেওয়ার পরে হঠাৎ করে তারও ক্লান্তির কারণে চোখটা লেগে গেল চোখ লেগে যাওয়ার কারণে দুধ তুমি টানতে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য ফায়সালা করে দিলাম সমস্ত দুধের বউটার যেই সমস্ত ছিদ্রগুলো আছে সমস্ত ছিদ্রগুলো দিয়ে যদি দুধ বের হয় তাহলে তুমি খেয়ে শেষ করতে পারবে না পান করে শেষ করতে পারবে না বরঞ্চ তোমার নাকে মুখে উপরের দিকে চলে যাবে
শ্বাস কষ্টে বা শ্বাসনালি বন্ধ হয়ে গিয়ে তারপরে দুনিয়া জমিন থেকে তুমি বিদায় হয়ে যেতে পারো। আমি আল্লাহ চিন্তা করলাম আমার নাম যেহেতু হুয়ার রহমানুর রহিম, আমি হলাম পরম করুণাময় এবং দয়ালু, এই নামটার খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে একটা ছিদ্র জারি রাখলাম যাতে করে তোমার পান করতে দুধ পান করতে বিন্দু পরিমাণ কষ্ট না হয় আর খোদার জ্বালাও যেন শেষ হয়ে যায়, খোদাও নিবারণ হয়ে যায়। এই কারণে আমি আমার নামের পরিচয় দিয়ে তোমার মায়ের বউটার থেকে দুধ তোমার পেটে ঢুকিয়েছি। তার নাম কি? রহমান। তার নাম কি? রহিম। তিনি হচ্ছেন রহমান আর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। এরপরে আল্লাহ বলতেছেন আমি কিন্তু দায়িত্ব শেষ করে দিই। আল্লাহ বলেন আমি কিন্তু দায়িত্ব শেষ করে দেইনি। এই দায়িত্বটুকু অব্যাহত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাত গুটিয়ে নেন না। তিনি বলছেন যে আমার পক্ষ থেকে তোমার জন্য, এক মিনিটের জন্য একটু ওই কথাটা বলে নেই, মসজিদের উন্নয়ন, মসজিদের উন্নয়নের জন্য যারা তিন তালাতে আছেন, চার তালাতে আছেন দায়িত্বশীল, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। রাস্তায় যারা আছেন মেহরবানি করে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করুন, একটু হাতটাকে প্রসারিত করে দিয়ে মসজিদের উন্নয়নের জন্য একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাটি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন বান্দারে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেই না। দেখেন একটু বড় হলাম, একটু বড় হওয়ার পরে টুকটুক করে বসার আগেই দেখেন, বসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন যাতে করে হামামুড়ি দিতে পারে, আর হামামুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতন জোরে বলেন শক্তি দিয়েছেন কে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার শক্তি দিয়েছেন। এমনও দেখা যায় যেতে যেতে একটা পর্যায়ে খাট থেকে পড়েও যায়, অনেক সময় খাট থেকে পড়েও যায়, আবার খাট থেকে পড়ে গেলে আমরা অনেক সময় লক্ষ্য করেছি হাত পানি ভেঙে গেছে, দেখা যায় কিছুই হয়নি। সুবহানাল্লাহ বলছেন না, এরকম ঘটনা ঘটছে কিনা বলেন তো? খাটের থেকে পড়ে গেছে ফ্লোরে কিন্তু কিছুই হয়নি, মাটিতে পড়ে গেছে কিছুই হয়নি। তার মানে হচ্ছে আল্লাহ পাক প্রত্যেক মানুষের সাথে, শিশু সন্তানদের সাথে, মানুষের সাথে আল্লাহ ফেরেশতাকে সহযোগী বানিয়ে দিয়েছেন, আল্লাহ নিজেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহান। সেই সময় দেখা গেল পড়ে গেল, হামামুড়ি দেওয়ার শক্তি দিল, আবার টুকটুক করে হাঁটার শক্তি দিল, ছোট্ট করে জবানটারে খুলে দিল। আগে কান্নার ভাষা ছিল, এখন আল্লাহ জবান খুলে দিয়েছেন, ছোট্ট করে আল্লাহর বান্দা কি কি যেন ডাকতে শুরু করেছে, আত্মীয়তারকে, তার মা কি তার বাবাকে ডাকতে শুরু করেছে। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন, এই জগতের মধ্যে মায়ের হক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিন তিনবার করে হাদিসের ভাষায় উল্লেখ করেছেন, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় অধিকাংশ সন্তানেরা অধিকাংশ সময়ে সর্বপ্রথম যেই নামটা ডাকে সেই নামটা হলো বাবার। সুবহানাল্লাহ। অধিকাংশ সময় নামটা কি ডাকে? বাবার ডাকে, আব্বা। এরকম আছে কিনা কোন? এরকম আছে কিনা? মায়েরা অনেক সময় কষ্ট পায়। আমার একজন বলতেছেন হুজুর আমার বিবি আমার প্রতি খুব কষ্টে আছে। আমি বললাম কেন? কো আমার বিবি পেটে ধারণ করেছে, আবার ভূমিষ্ঠ করতে তার কষ্ট হয়েছে, দুধ পান করায়, এখন যখন তার মুখ খুললো জবান খুললো প্রথম ডাকটা আমারে দিল, এই কারণে তার কষ্ট। কো এত কষ্ট আমি করলাম, আমার প্রতি তোমার সন্তানের মায়া নাই নাকি? আহারে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আমি বললাম আসলে আপনি বেশি কাছে থাকেন, উনি কাছে থাকেন, আল্লাহ তাআলা মায়েদের পিতা এবং মাতার ইতিহাস বর্ণনা করেছেন, তিনি তাদের দায়িত্ব সম্পর্কে বলেছেন, আর জবান দিয়ে উচ্চারিত যার নাম এসেছে সেই নামটাকে আল্লাহ পাক সিলেক্ট করেছিলেন, এই কারণে এসেছে, এখানে কাহারও কোনো রাগ বা গুসা করার কিছুই নেই। এখন কখনো কখনো মারেও ডাকে না, বাবারেও ডাকে না, আব্বাও বলে না, আম্মাও বলে না,
দাদা বলে আছে কি না কোনো না আমি ভুল বলেছি ভুল বললে বলবেন আম্মাও বলে না আব্বাও বলে না বলে কি দাদা এখন তারা গুসসাটা রাগটা কি নিয়ে করবে দাদা তো দুনিয়া থেকে আগেই চলে গেছে এরকম দাদা নাতি আছে না দুনিয়ায় তারপরে নামটা কি আসে দাদা এই যে উচ্চারিত করলো সেই রব্বে কারীম তাদেরকে স্মরণ করিয়ে দিল ওদের কথা মাঝে মধ্যে যে ভুলে যায় বাবা মারা গেছে দীর্ঘ বছর আগে এখন সন্তানের জবান দিয়ে উচ্চারিত করে তার বাবার নামটাকে তার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দারে সতর্ক করে দিয়েছে তিনার নাম কি হুয়ার রহমান আর রহিম তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু আমার ভাইরা এই পরম করুণাময় দয়ালু আল্লাহ তিনি ডাক দিয়ে বলছেন বান্দা হে শোনো আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করেছি তোমার জন্য আমি গুনাহ maaf করে দেওয়ার উদ্দেশ্যে বলছি আমি আল্লাহ এমন রব এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই আমি হলাম পরম দয়াময় আমি হলাম আল্লাহ যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না সে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন অন্তরের মধ্যে তুমি ভয় রাখো বিনীত সুরে কারণ আমি রহমান আল্লাহ পাক সূরা কাফের 33 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন মান খাশিয়া রাহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যে না দেখে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো তো এবং বিনীত অন্তরে উপস্থিত হও যারা বিনীত অন্তরে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায় সে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না দেখে তুমি বিশ্বাস স্থাপন করলা তোমার রহমানকে পরম করুণাময় দয়াময়কে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণে তোমার জন্য একটা উত্তম ফয়সালা করে দিয়েছি আল্লাহ বলেন এই ফয়সালাটার নাম হলো তোমার জন্য জান্নাতের ব্যবস্থাপনা আমি আল্লাহ করেছি দেখে না দেখে দেখে না দেখে দেখেন একটা জিনিস দেখলো মানুষের মধ্যে সন্দেহ হয় রাতের বেলায় কাকে দেখলাম দেখতে তো এরকমই দেখা যায় অমুকের মতন দেখা যায় না এই সময় তো উনি বাইরে থাকার কথা না এরকম একটা মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় কি হয় না কিন্তু আল্লাহর জন্য কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা যাবে না তাকে দেখো আর নাই দেখো দেখার তো দুনিয়াতে কোনো সুযোগই নাই আল্লাহ পাককে বিশ্বাস করে ওই মানুষগুলো যখন ইমানের দফতরে নামটা ওঠায় আল্লাহ বলেন তোমার জন্য আমি একটা জান্নাতের ফয়সালা করেছি যেখানে যাওয়ার আগেও তোমরা আমি আল্লাহর কাছে একটা কথা বলে যাব এই যে আমরা হচ্ছি মারলে কি পড়ি একটু জোরে এখন কি পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেদিন বান্দার জবান থেকে উচ্চারিত করবে এই কথাটাই ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ময়দানে বান্দা বান্দি ফয়সালা হওয়ার পরে যখন তিনি বান্দা বান্দিদের জন্য জান্নাত দান করবেন আর সেখানে সান্নিধ্যে স্বাচ্ছন্দে বান্দা বান্দি যখন প্রবেশ করতে থাকবে আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্য তারা যখন অপেক্ষমান থাকবে সেই সময় আল্লাহ বলবেন যাও জান্নাতের ভিতরে তখন তারা ভিতরে প্রবেশ করার আগেই পা যখন উত্তোলন করবে তখন ডেকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার
الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء অঙ্গীকার করেছিলে দুনিয়ার জমিনে তোমারে ভয় করলে পরে তোমার নবীর উপরে ঈমান আনলে পরে তদনুযায়ী জীবন যাপন করলে পরে তুমি জান্নাত দিবা আর আজকে এই কথার বাস্তবায়িত হয়েছে এই কারণে বেহেশতে ঢোকার আগে জান্নাতে ঢোকার আগে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার তিনি আমাদের জন্য হবেন পরম করুণাময় এবং দয়ালু আমার ভাইরা এই পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুত করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আজকের আলোচনায় আমরা পেয়ে গেলাম তিনি রহমান তিনি রহিম তিনি হচ্ছেন দয়াময় যিনি আমাদেরকে পৃথিবীতে আসার সর্বপ্রথম মুসলিম মায়ের গর্ভ থেকে এই ফয়সালা করেছেন আসার পরে আমরা এই পৃথিবীটার মধ্যে রব্বে করিমের কাছে আত্মসমর্পণ যদি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থাপনার কথা বলছেন সেই জীবন ব্যবস্থাপনায় যদি আমরা পরিচালনা আমাদের জীবনকে করতে পারি বা পরিচালিত হতে পারি তাহলেই আল্লাহ আমাদের জন্য উত্তম বদলা দান করবেন আল্লাহ যেন আমাদের সকলকে রহমান আর রাহিমের নামের পরিচয় পেয়ে তার দিকে অধিকতর অগ্রসর হওয়ার মতন তৌফিক দান করেন সকলে বলুন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকে